নমস্কার, আমার চ্যানেল দ্য টেস্ট অফ বাবলি ব্লগে সকলকে স্বাগত। আমরা একটা 3 নাইট 4 ডেজের ফ্যামিলি ট্রিপ করেছিলাম বেনারসের। তো সেই ট্রিপেতে আমরা ফার্স্ট ডে প্রথম সকল তথ্য আমি এই ভিডিওটি শেয়ার করতে চলেছি। এই ভিডিওটি যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে, তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এই ভিডিওটারই পার্ট 1 পার্ট 2 আছে, তাতে আমরা বলেছি কিভাবে আমরা বেনারস পৌঁছেছিলাম। এবার আমরা দেখিয়ে নেব প্রথম দিনে আমরা কী কী করলাম। আমরা হোটেলে ফ্রেশ হয়ে আমাদের হোটেলের নিচেই হোটেল নিউ সানশাইন বলে আরেকটা হোটেল আছে, ওখানে লোকাল লোকেদের থেকে জানতে পারলাম যে ওই হোটেলের রেস্টুরেন্টের খাবারটা যথেষ্ট সুস্বাদু এবং কোয়ালিটি। তো আমরা ওই হোটেলে ফ্যামিলি সবাই মিলে ওখানে খেতে গিয়েছিলাম। তো ওখানে ভেজ ননভেজ দুটোই পাওয়া যায়। তো আমরা কেউ কেউ ভেজ খেয়েছি, কেউ কেউ ননভেজ থালি খেয়েছি। খাওয়ার পর আমরা সেখান থেকে হোটেলের পাশ থেকে একটা হাঁটা পথ গেছে, লোকাল রাস্তা, সেই পথটা ধরে হেঁটে সোজা গেলে দেখুন আমরা কেদারঘাটের সামনে পৌঁছে গেলাম। আগেই বলেছি হরে কৃষ্ণ হরে রাম যে হোটেলটা আছে সেটা কেদারঘাটের নিকটবর্তী, তো সেই জন্য আমরা হেঁটে হেঁটেই কেদারঘাটে পৌঁছে গেছি। এই হচ্ছে কেদারঘাট, দেখুন এখানে ঘাটে ভাসানোর জন্য প্রদীপ বিক্রি হচ্ছে। তো এখানে অনেক প্রদীপের রেট বলে, একটু বার্গেনিং করতে হয় সব কিছুতেই, তো 10 টাকা করে 15 টাকা করে নিয়ে থাকে। এবার আমাদের সাথে একজন দাদা গিয়েছিলেন, মানে হোটেল থেকেই তাকে রেফার করা হয়েছিল, উনি আমাদের গাইড করে নিয়ে গিয়েছিলেন। তো ওনার থেকে আমরা কিভাবে হোটেলে মতলব আমরা কিভাবে এখান থেকে ঘাটটা ঘুরবো, মানে 84 ঘাট যে বেনারসের আছে সেই 84 ঘাটের মধ্যে 44টা ঘাট ওরা আপনাকে কেদারঘাট থেকে শুরু করে আপনাকে মণিকর্ণিকা ঘাট পর্যন্ত ওরা বোটে করে 1 ঘন্টা ঘোরাবে। তো বিভিন্ন নৌকাওয়ালা দাদারা বিভিন্ন রকম রেট বলবে, অবশ্যই একটু বার্গেনিং করে নেবেন। তো 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় লাগে, তারপর ওখান থেকে আপনাকে ওই যে দশাশ্বমেধ ঘাটে এসে দেয় যেখানে আরতিটা হয়, সেই ঘাটে এসে নৌকাটাকে দাঁড় করিয়ে রাখে, সেখানে 40-45 মিনিট ধরে আরতিটা দেখায়, তারপরে আবার যে ঘাট থেকে আপনি উঠবেন সেই ঘাটে এসে আপনাকে নামিয়ে দেবে। নর্মাল কোথায় কোনটা যাবে কে যাবে কোথায় গিয়ে কথা বলতে হবে, নর্মাল 10 হয় 10। ग्रुप में जाएंगे कि वो वाले बोट में ग्रुप में जाएंगे कि ये वाले बोट में ग्रुप में जाएंगे कि सेपरेट जाएंगे? किस पे कितना प्राइस है बोलिए। देखिए वो वाले बोट में ग्रुप में जाएंगे तो ये आएंगे आपको हरिचंद से मणिकंठा घुमाएंगे, उसमें 45 घाट आएगा। अच्छा, कितना टाइम लगता है? 40 घाट घुमा रहे हैं, आधा घंटा का राउंड है। 2 घंटे आरती भी दिखाएंगे, आरती पूरी दिखाएंगे। कितना लेंगे? দেখতেই পেলেন বেশ কিছু নৌকাওয়ালা দাদার সাথে বার্গেনিং করার পর এই ভাইটি রাজি হয়েছে আমাদের পার পার্সন 300 টাকা করে নিয়ে উনি 2 ঘন্টা আমাদের ঘোরাবে, 1 ঘন্টা ধরে ঘাট ঘোরাবে, 44 ঘাট। আর ঘাট ঘোরাবে মানে ঘাটের পাশ থেকে শুধু নিয়ে যাবে, আর এই নৌকাওয়ালা যে দাদা আছে উনি কিছু হিস্ট্রি শেয়ার করে থাকবেন, আর তারপরে ঘাটে দশাশ্বমেধ ঘাটেতে এসে নৌকা লাগিয়ে আরতি দেখিয়ে আপনাকে আপনি যে ঘাট থেকে উঠবেন সেই ঘাটেতে নামিয়ে দেবেন। এই মাঝি দাদা বলছেন যে এখানে দুটো বার্নিং ঘাট আছে বারাণসীতে, একটা হরিশ্চন্দ্র ঘাট একটা মণিকর্ণিকা ঘাট। তো হরিশ্চন্দ্র ঘাটেতে যে সমস্ত লোকাল ডেড বডি হয় সেটা এখানে দাহ করা হয়, আর যেগুলো মণিকর্ণিকা ঘাটে দাহ করা হয় উনি বলছেন যেগুলো VIP বডি বা বাইরের থেকে আসে জাহাজে করে আসে ট্রেনে করে আসে সেই সমস্ত বডি এখানে দাহ করা হয়। এখানকার মানুষের বিশ্বাস যে এই মণিকর্ণিকা ঘাটে যদি দেহ দাহ করা হয় তাহলে নাকি মোক্ষ প্রাপ্তি হয়, তো সেই হিসেবেই অনেকে এখানে এসে বাইরে থেকে এসে দেহ দাহ করতে আসেন। 1 ঘন্টার আগেই
আমাদের উনি 44 ঘাট ঘাটের পাশ থেকে নৌকা নিয়ে চলে গিয়েছিলেন, সেই ভরতেই মানে ঘাট ঘোরানো। তো আমাদের হাতে সময় ছিল, তাই ওনাকে রিকোয়েস্ট করাতে গঙ্গার যে তীরটা ছিল অপোজিট সাইডের তীর সেখানে উনি নিয়ে গেছিলেন। ওখানে গিয়ে আমরা একটুখানি উটে করে মজা করে থাকি, উটের পিঠে চড়ে বা ঘোড়ার পিঠে চড়েও একটু সময় স্পেন্ড করতে পারেন। আমরা পৌঁছে গিয়েছি দশাশ্বমেধ ঘাটের সামনে। এখন এখানে আমাদের নৌকা লাগানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন কি প্রচণ্ড ভিড় হয় এখানে। আমি একটা কথা আমার সকল দর্শক বন্ধুদের সাথে শেয়ার করতে চাই, একটা টিপসও বলতে পারেন। যদি আপনারা শুধু নৌকা করে ঘাট ঘুরতে চান, তাহলে আপনি যে কোনো ঘাট থেকেই নৌকা করে আপনি ঘাট ভ্রমণ করতে পারেন। কিন্তু যদি আপনার উদ্দেশ্য হয় নৌকায় চড়ে আপনি দশ আশ্রমের ঘাটের আরতি দেখবেন, তাহলে অবশ্যই আপনি দশ আশ্রমের ঘাট থেকেই নৌকা ভাড়া করবেন। কারণ যে ঘাটে নৌকা সেই ঘাটেই আগে এসে দাঁড়াবে, তারপরে অন্যান্য ঘাটে নৌকাগুলো এসে দাঁড়াবার জায়গা পাবে। তো ফলে কি হয়, আমরা যেহেতু অন্য ঘাট থেকে নৌকা করে গিয়েছিলাম আমরা জানতাম না, তো আমাদের নৌকাটা অনেকটা পেছনে এসে যায়, দাঁড়ানোর জায়গা পায়, ফলে আরতিটা আমরা খুব সামনে থেকে দেখতে পাই না। তো অবশ্যই যারা আরতি দেখার উদ্দেশ্যে নৌকায় চড়ে ঘাট ভ্রমণ করবেন, তারা দশ আশ্রমের ঘাট থেকেই নৌকা ভাড়া করে যাবেন, তাহলে আপনার নৌকা একদম ঘাটের সামনাসামনি এসে দাঁড়াবে এবং আরতিটাও আপনি অনেক সুন্দরভাবে কাছ থেকে স্পষ্টভাবে দেখতে পারবেন এবং উপভোগ করতে পারবেন। গাধুলিয়া চকে যাই, যেহেতু আমরা কেদারঘাটের সামনে ছিলাম, তো নৌকা আমাদের কেদারঘাটে এসেই দাঁড় করায়। তো সেখান থেকে আমরা হেঁটে রাস্তা থেকে একটা অটো নিয়ে গাধুলিয়া চকের সামনে আসি। তবে আগেই বলি, প্রপার গাধুলিয়া চক বলতে যে জায়গাটাকে বোঝায় সেখানে এসে আপনার অটো থামবে না, তার থেকে আপনাকে মিনিট পাঁচেক হেঁটে আপনাকে গাধুলিয়া চক আসতে হবে। তার আগেই একটা অটো স্ট্যান্ড আছে। কেদারঘাট থেকে অটো চড়ে আপনার গাধুলিয়া চক যেতে কোনো কোনো অটোওয়ালা 10 টাকা নেয়, কোনো কোনো অটোওয়ালা 15 টাকা নিয়ে থাকে পার পার্সন। তো আমরা ওই অটো স্ট্যান্ডে আমাদেরকে নামিয়ে দিয়েছে গাধুলিয়া চকের আগে, 5 মিনিট আগে যে অটো স্ট্যান্ড পড়ে সেখানে নামিয়ে দিয়েছে। সেখান থেকে আমরা এখন হেঁটে হেঁটে গাধুলিয়া চক থেকে আমরা হেল্প ডেস্কের দিকে যাচ্ছি, যেটা কাশী বিশ্বনাথ টেম্পলের, কাশী বিশ্বনাথ মন্দিরের হেল্প ডেস্ক। আমরা সেখানে যাব, কারণ কালকে ভোরবেলায় আমাদের বিশ্বনাথ দর্শন আছে এবং আমরা ওখানে গিয়ে রুদ্রাভিষেক করে থাকি। তো রুদ্রাভিষেকের কী নিয়মকানুন আছে, পুজো দেওয়ার কী নিয়মকানুন আছে, সবটাই জানার জন্য আমরা এখন হেল্প ডেস্কের দিকে এগোচ্ছি। এই গাধুলিয়া চক হলো বারাণসী বা বেনারসের প্রাণকেন্দ্র, ভীষণ জমজমার জায়গা, যেখানে সব রকম জিনিসপত্রের দোকানপাটি রয়েছে। আমরা হাঁটতে হাঁটতে হেল্প ডেস্কে পৌঁছে গিয়েছি। সোজা যে কাউন্টারটা দেখা যাচ্ছে, সেখান থেকে আপনি 100 টাকার বিনিময়ে পোশাক পেয়ে থাকবেন। আর এই যে হেল্প ডেস্কটা আছে, এখানে আপনাকে পুজো সংক্রান্ত বিষয়ে সাহায্য করে থাকবেন। ধন্যবাদ।